Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, যোগ দিতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর এবং সেই সাথে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন আফতাবনগর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারম কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে কুসংস্কার ও তার পরিণাম। আমরা কি জানি আসলে কুসংস্কারটা কি, এর অস্তিত্ব কোথায়, আর এটা বিশ্বাস করলে ইমানের কী ক্ষতি হতে পারে, কুসংস্কারের সাথে কোন কোন কুসংস্কারের সাথে শিরকের সম্পর্ক রয়েছে, শিরক কী জিনিস আমরা কি জানি, আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারামের কাছ থেকে আমরা চলে যাই সরাসরি আলোচনায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুসংস্কার ও তার পরিণাম। তো মোহতারাম আপনার কাছে শুরুতেই যদি আমি জানতে চাই আসলে মানুষ কুসংস্কারটা বলতে কী বোঝায়, এই সংজ্ঞাটা কী বা এর পরিধি কতটুকু? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুসংস্কার এটি বাংলা ভাষার শব্দ, এটার যদি সরাসরি আরবি শব্দ আমরা যদি খুঁজি তাহলে অনেকগুলো শব্দ আমরা পাই। এর মধ্যে একটি হলো বিদআত, আরেকটি হলো খরাফা। তো মূলত বিদআ শব্দ এবং খরাফা শব্দেরই অনুবাদ হয় হলো কুসংস্কার। এখন কুসংস্কার একটি হলো আমাদের পার্থিব জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বস্তু যেটি স্বাভাবিক নিয়ম বহির্ভূত আমরা করি এবং যেটি বিজ্ঞানসম্মত না, সেটাকে নর্মালি আমরা কুসংস্কার বলে থাকি এবং যেটি বাস্তবধর্মী না। আর দ্বীনের ক্ষেত্রে আমাদের দ্বীন এটি অত্যন্ত জীবনঘনিষ্ঠ একটি জীবন ব্যবস্থা এবং এটি পূর্ণাঙ্গ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীন তথা ইসলামকে পরিপূর্ণ করেছেন। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটি জীবন ঘনিষ্ঠ না এবং যেটি মানুষের জন্য কল্যাণ ধর্মী না, এবং ইসলাম পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্র্যাকটিক্যাল নমুনা তিনি পেশ করে গেছেন তার 23 বছর জিন্দেগিতে। আল্লাহ সুবহান আমাদের দ্বীনটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। মানে দ্বীনটা হলো সহজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজতা কামনা করেন, যেটি মানুষের জন্য সহজ বোধগম্য সেটি আল্লাহ তাআলা চান, যেটি জটিল যেটি কুটিল সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দ্বীনের মধ্যে কোনো ক্ষতিকর অকল্যাণকর কোনো বিষয় নাই। এখন কুসংস্কারের যেটি আমরা আরবি বললাম যে বিদআত, বিদআত শব্দের আমরা কি এক কথায় বলতে পারি কিনা আসলে কুসংস্কার মানে এটা হলো যুক্তিহীন একটা অন্ধবিশ্বাস, যদি খুব ছোট করে বলা যায় কিনা? হ্যাঁ অবশ্যই বলা যাবে, যুক্তিহীন অবাস্তব এবং বিজ্ঞান বিরোধী একটি বিশ্বাস এবং একটি কর্মের নাম হলো কুসংস্কার। স্বাভাবিক চিন্তারও বিরোধী আসলে, জি কমন সেন্স বিরোধী এবং বাস্তবতা বিরোধী সেটি হলো কুসংস্কার। এবং কুসংস্কারের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু পরিধি আছে, যদি সুযোগ দেন তাহলে বলি। জি আপনি তো এখানে স্কলার, জি ইনশাআল্লাহ। জি কুসংস্কার কিংবা বেদাত বলতে বোঝায় একটা আবিধানিক দৃষ্টিকোণ আছে আর একটি পারিভাষিক দৃষ্টিকোণ আছে। দেখুন বেদাতের আবিধানিক দৃষ্টিকোণ হলো বেদাত শব্দটির অর্থ হলো নতুন আবিষ্কৃত বিষয়। তো নতুন আবিষ্কৃত বিষয় সেটির দুটো দিক আছে। একটি দিক হলো আমাদের দুনিয়ার জীবনে আমাদের সুযোগ সুবিধার জন্য নতুন কিছুর আবিষ্কার, যেমন ধরেন আমাদের এই ধরনের পোশাক আজ থেকে হয়তো 500 বছর আগে ছিল না, এখন আমরা পোশাকের একটা ভিন্নতা নিয়ে আসছি। তারপরে আমাদের লেনদেন উঠা বসায় আমরা যে বিষয়গুলো ব্যবহার করি যেমন চেয়ার টেবিল ইত্যাদি, এগুলো একসময় ওইভাবে ছিল না, এখন আমরা যেভাবে ব্যবহার করছি। এটি হলো আমাদের মানে দৈনন্দিন ব্যবহারিক জীবনের সুবিধার্থে যে বিষয়গুলো আমরা আবিষ্কার করেছি যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলোকে আবিধানিক দৃষ্টিকোণ থেকে বেদাত বলে। আর বেদাতের একটি পারিভাষিক দিক আছে ইসতিলাহি পরিভাষা জি যেটাকে পারিভাষিক পরিভাষা বা ইসতিলাহি পরিভাষা বলে সেটি হলো দ্বীনের মধ্যে দ্বীনের নামে কিংবা ইবাদতের মধ্যে কিংবা ইবাদতের নামে কিংবা ইবাদতের কোনো একটা বিশ্বাসে কোনো বিষয় নতুন করে আবিষ্কার করা এরপরে সেই বিষয়ের উপর বিশ্বাসের ভিত্তিতে যে এটি সওয়াব হবে শরীয়তে এটি করতে বলেছে এমন দৃষ্টিকোণ নিয়েই সেই কাজটাতে অভ্যস্ত হয়ে পড়া সেটার নাম হলো বিদআত বা কুসংস্কার এটা সম্পূর্ণ পরিপূর্ণ আলোচনা আসবো একটা ব্রেক নিব জি প্রিয় দর্শক সময় হয়েছে একটা বিরতি নেওয়ার যাচ্ছি অল্প সময়ের জন্য বিরতিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আমাদের আজকের আলোচনা বিষয় ইসলামের দৃষ্টিতে কুসংস্কার এবং তার পরিণাম মোহতারাম এই যে কুসংস্কারের ভিত্তি মানুষ কেন বিশ্বাস করে যে আসলে পরিণাম শুভ এবং অশুভ যেমন একজন ছাত্রের কথাই বলি আমি খুব সরাসরি আলোচনায় একটা উদাহরণ চলে গেলাম যে সে পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার সময় সে ডিম খায় না তার ধারণা বা অনেকের ধারণা এরকম যে এই ডিম খেলে পরে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে অকল্যাণ হবে এই যে শুভ চিন্তা ঠিক এরকমই তো নানা রকম চিন্তার কথাই আপনি বলছেন মূলত কুসংস্কার বোঝাতে জি তো এই যে অপরাধটি এটি আসলে কি ধরনের অপরাধের মধ্যে পড়ে কোন পর্যায়ে এটা আসলে বিধানটা কি জি এই বিদআত বা কুসংস্কারের দুটো দৃষ্টিকোণ আছে একটু আগে বলেছি ইসলামী পরিভাষা বলছিলেন জি আর প্রায়োগিক ক্ষেত্রে পারিভাষিক দৃষ্টিকোণ থেকে কুসংস্কারের দুইটি প্রায়োগিক জায়গা আছে কিছু কুসংস্কার আছে যেটি বিশ্বাসের সাথে সম্পৃক্ত এবং ওইটি করলে পরে সেটি কুফর এবং শিরকের দিকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ জি আর কিছু কুসংস্কার বিদআত আছে যেটি করলে গুনাহ হবে এবং এবং গুনাহটা চরম আকারে হবে কখনো কখনো এটি কবিরা গুনাহ চাইতেও বেশি হবে মানে এমনি নরমালি কোনো ব্যক্তি যখন কুসংস্কারে লিপ্ত হয় তখন সে এটাকে ভালো মনে করে করে তো তখন তার দ্বারা আর তাওবা করার সুযোগ তার হয় না ফলে সে তাওবাবিহীন অবস্থায় হয়তো সে মারা যেতে পারে এজন্য কুসংস্কারটা কখনো কখনো মানে কবিরা গুনার চাইতেও মারাত্মক মানে কবিরা গুনার অন্তর্ভুক্ত এর মধ্যে সবচেয়ে গুরুতর হলো বিদআত তথা কুসংস্কারে লিপ্ত হওয়া যেমন আপনি বলেছেন যে অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেকেই যেমন পরীক্ষার আগে আমরা এই আলোচনায় আসবো আমাদের সাথে একজন কলার আছেন জি দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি ডাক্তার কুলিতকে কুমকুম বলছি জি আপনাকে ধন্যবাদ আমি প্রশ্ন করছি সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলা হয়েছে চাকতাবাজ নিষিদ্ধ কোন কোন মাস আর কেন জি আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা আমাদের শায়েখ জবাব দিবেন ইনশাআল্লাহ তাআলা মহতরম আমরা কি আলোচনা কন্টিনিউ করব যেটা ছিলেন আপনি জি ওনার প্রশ্নের উত্তরটা প্রশ্নটি হচ্ছে তিনি যে চারটি মাসের কথা বলেছেন হারাম মাস সেই নির্দিষ্ট মাসগুলো কি এবং কেন জি এই চারটি মাস হলো যুলকআদা যুলহিজ্জা এবং মুহররম আর রজব মাস এই চারটি মাস হলো মূলত আল আশহুর আল হুরুম বা আল হারাম এই চারটি মাস নিষিদ্ধ নিষিদ্ধ হওয়ার দুইটি কারণ আমরা যদি শাব্দিক দৃষ্টিকোণ দেখি আরবি ভাষায় হারাম শব্দের অর্থ দুইটি একটি হলো সম্মানিত আর একটি হলো নিষিদ্ধ তো এই মাসগুলোতে তৎকালীন একেবারে জাহিলি যুগ থেকেই যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল এবং তারা এই মাসগুলোকে সেই সময়ও তারা এটাকে পবিত্র মনে করতে এই মাসগুলোতে এবং তারা অন্যায় বিভিন্ন কাজে তারা লিপ্ত হতো না আমরা আলোচনা আসবো এবং দর্শককে যুক্ত করে নিব দর্শক কে আছেন আমাদের সাথে দর্শক শুনতে পাচ্ছেন আমাকে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমাদের তো প্রশ্ন ছিল জি আপনি বলুন আমার প্রশ্ন হচ্ছে যাকাত সম্পর্কিত জি আমার লক্ষ টাকা আছে কত লক্ষ টাকা 5 লক্ষ টাকা আর শর্ট মাস ধরেন 5 ভরি মতো জি এখন আপনাকে জাকাত দিতে হবে নাকি স্বর্ণেরও জাকাত দিতে হবে জি আর একটা সিস্টেম ফরজ নামাজের শেষ যায় রব্বানা আতিনা এই দোয়া পড়তে পারবেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যে এই দোয়াটা আপনি পড়তে পারবেন কি না ফরজ নামাজের শেষ যায় জি আপনি থাকুন আমাদের সাথে মহতরম জবাব দিবেন ইনশাআল্লাহ তাআলা আমরা যে আলোচনা ছিলাম যে চারটি মাসের কথা বলছেন আপনি এবং সেটি কেন বলছিলেন জি জাহিলি যুগ থেকে এই মাসগুলোতে তারা মনে করত যে এই মাসগুলো পবিত্র এবং এগুলোর স্পেশাল মর্যাদা আছে এবং এই মাসগুলোতে তারা অন্যায় করত না এমনকি যুদ্ধবিগ্রহ যেখানে সব সময় লেগে থাকতো তাদের মাঝে তারা এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ এড়িয়ে চলতো অর্থাৎ করত না তো দেখেন ইসলাম এত বাস্তবধর্মী দিন সেই সময়ের সামাজিক বিশ্বাসটাকে ইসলাম কিছুটা প্রায়োরিটি দিয়েছে এবং সেটাকে ইসলাম এক ধরনের সত্যায়ন করেছে আসলে ইসলামের টার্গেট হলো যে শুধু এই ৪ মাস নয় যুদ্ধবিগ্রহ কখনোই শোভনীয় না এবং সময় নয় ১২ মাসে কোনো সময় নয় এবং অন্যায় করা কখনোই এটা কাম্য না এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম মানে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাস এবং হারাম মাসের কথা বলেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশটা বলেছেন যে এই মাসগুলোতে কোনোভাবে তোমরা অন্যায় অবিচার এবং জুলুম তোমরা করবে না আর আরেকটি বিষয় হলো যে হারাম শব্দের অর্থ একটু আগে বললাম যে পবিত্র তারা এই মাসগুলোকে বিশেষ পবিত্র জ্ঞান করত আর আরেকটি অর্থ হলো নিষিদ্ধ অর্থাৎ এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ অন্যায় তারা নিষিদ্ধ রাখত করত না ফলে এই মাসগুলোকে বলা হয় আল আশহুর আল হুরুম অথবা হারাম মাস জি আপনি যতক্ষণ করে বলছেন আমাদের সাথে একজন কলার আছেন দর্শক কি আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম হুজুর আমার তিনটা প্রশ্ন আছে জি আপনি হুজুর এই যে আপনার ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান হয় চ্যানেলে এই অনুষ্ঠান আমি দেখতেছি আর আমি যদি যেমন জিকির আজকার করি এটা কি হবে হাতে যেমন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ এগুলি আর একটা প্রশ্ন হলো হুজুর আমরা অনেক সময় বাইরের আযানের জবাব দিতে পারি না ফ্যান চলে ঘরে দরজা জানালা বন্ধ থাকলে তাই টিভির আযান শোনা জবাব দিলে হবে জি আর একটা প্রশ্ন হলো হুজুর আমরা মহিলারা যখন দেখা গেল চুলায় ভাত বসায় নামাজ পড়তেছি তাই তখন চার রাকাতে সালাম ফিরাইয়া ঘরে যে আমার হাজবেন্ড থাকে বলি যে ভাতটা একটু দেখো বা আমরা নিজেরা এইসব ভাত তরকারি দেখি আবার গিয়ে পরে চার রাকাতে আবার দাঁড়াই তাহলে এতে কি নামাজের ব্যাঘাত হয় যে কথা বলি সালাম ফিরাইয়া বা আমাদের চুলার রান্নাটা দেখতে যাই এটা সুন্নাহ জানতে চাই আপনার জি আপনি চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মতন আমাদের হাতে দর্শক বোনের প্রশ্ন ছিল যাকাত বিষয়ক তিনি বলেছিলেন যে ৫ লক্ষ টাকার তার আছেন এবং তার সেই সাথে তার আছে তার ৫ ভরি স্বর্ণ তিনি কোনটার যাকাত দিবেন এবং মোটা টোটালটার যাকাত দিবেন কিনা হ্যাঁ অবশ্যই বোন আপনি টোটালটারে যাকাত দিবেন ৫ ভরি স্বর্ণ এবং ৫ লক্ষ টাকা দুইটাকে আপনি নগদ টাকা কনভার্ট করলে যত টাকা আসে সেটাকে আপনি শতকরা ২.৫ টাকা হারে আপনাকে যাকাত দিতে হবে কারণ তার এই যা টাকাটা এটা একটা নিসাব পরিমাণ সম্পদ নিসাব পরিমাণ হয়ে গেছে শুধু স্বর্ণ দিয়ে নিসাব নয় আপনার নগদ টাকা স্বর্ণ দুইটাকে মিলালে তো নিসাব এমনিতে ৭ ভরি হয়ে গেছে স্বর্ণ আর যদি আমরা রৌপ্যের হিসাব করি জি রৌপ্যের হিসাব করি তাহলে তো ৫.৫ তোলা রৌপ্য বহু আগেই হয়ে গেছে মানে আরও কম টাকায় হয়ে গেছে তো এই কারণে বোন আপনাকে পুরোটার নগদ টাকা এবং ৫ ভরি স্বর্ণ দুইটাকে মিলিয়ে নগদ টাকায় কনভার্ট করবেন এরপর নগদ টাকা সেখান থেকে হিসাব করবেন শতকরা ২.৫ টাকা অনুপাতে আপনি যাকাত দিবেন যাকাত বিষয়ে যে বোন প্রশ্ন করেছেন তার জন্য আরেকটি পরামর্শ হলো আসলে আমরা এটাকে কখনোই জরিমানা মনে করব না এই যাকাত হচ্ছে দরিদ্রদের জন্য হক এবং এটার উপকার এটা একটা ইবাদত সুতরাং এই ইবাদত জায়গাটা আমরা খুঁজে নেব স্বাচ্ছন্দ্যেই আমরা এই জায়গাগুলো করে নেব ইনশাআল্লাহ তাআলা মোহতরম তিনি আরেকটা বিষয় জানতে চেয়েছিলেন যে ফরজ নামাজের সাজদাতে গিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই যে কোন আয়াতটি আছে এরকম আরো দোয়া করতে পারেন কিনা বা এই দোয়াটি করতে পারেন কিনা আসলে বোন ফরজ সালাতে সাজদা গিয়ে কি পড়তে হয় এটা নির্ধারিত আছে আমরা জানি সুবহান রব্বিয়াল আলা এটা নির্ধারিত পড়তে হয় আমরা সরাসরি কখনো এরকম কোনো নাস বা টেক্সট পাই না যে ফরজ সালাতে এর বাইরে অতিরিক্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন বা রিকমেন্ডেড মানে অথেন্টিক সোর্স থেকে পাই না যে ফরজ সালাতে পড়েছেন ফলে ফরজ সালাতে এটা অ্যাভয়েড করাই ভালো তবে নফল সালাতে আপনি পড়তে পারবেন বোন অথবা এমনিতে আপনি সাজদায় দিয়ে আপনি এই দোয়া সহ আরও অন্যান্য দোয়া যত ইচ্ছা আরবি ভাষায় হোক বাংলা ভাষায় হোক অন্যান্য ভাষায় হোক আপনি পড়তে পারবেন এবং সেজদা সহ সে দুই সেজদার মাঝখানে বসা অবস্থায় দোয়া তাছাড়া রুকু থেকে দাঁড়ানোর সময় জি জি অবশ্যই জি এই সময়ও পড়া যাবে দোয়াগুলো জি জি তবে ওই মানে ফরজ সালাতে এড়িয়ে গেলে ভালো কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট ফরম্যাট রয়েছে তিনি এই আমল করতেন কোনো সাহাবা ইকরাম থেকে অন্য কোনো দোয়া করার কথা জি অথেন্টিক সোর্স থেকে কোনো বর্ণনা আমরা পাই না জি আমাদের দর্শক বোনের একটা পরবর্তী প্রশ্ন ছিল যে তিনি আমাদের অনুষ্ঠান দেখেন এবং সেই সাথে কিছু তাসবিহ তাহলিল হামদ এগুলো তিনি পড়েন জিকির আজকার করেন তাওবা ইস্তেগফার করেন এগুলো অনুষ্ঠান দেখার এর সাথে করতে পারেন কিনা যে বোন অবশ্যই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যে যারা সত্যিকার জ্ঞানী তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা স্মরণ করেন। তা আপনি টিভির স্ক্রলে অনুষ্ঠান দেখছেন এটা একটা ভালো কাজ করছেন আর আপনার ঠোঁট জিকির আজকার করছে সেটা আরো ভালো কাজ আপনি অবশ্যই করতে পারবেন তবে সচেতনতার সাথে করলে আরো বেশি ভালো। জি চমৎকার বলছেন। তার আরেকটা প্রশ্ন তার তিনটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাহিরের আজান অনেক সময় তিনি শুনতে পান না কিন্তু টিভি টেলিভিশনের আওয়াজ এবং আজান তিনি শুনতে পাচ্ছেন তো এখন তিনি কোন আজানের জবাব দিবেন অর্থাৎ এই আজানটা দিলে সওয়াব হবে কিনা বা দেওয়া ঠিক কিনা নাকি সেই বাইরের আজানটাই মুয়াজ্জিন যারা দেয় সেটাই দিবেন? আসলে বোন আজান তো হলো সময়ের সাথে সম্পৃক্ত পাঁচ ওয়াক্ত সালাতের পূর্বে মসজিদগুলো থেকে আজান দেওয়া হয় তো আজানের জবাবটা মূলত লাইভের সাথে সম্পৃক্ত তো কাজেই যদি টিভির স্ক্রলে লাইভ আজান হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা দেখেও জবাব দিতে পারবেন আর যদি লাইভ না হয় এজ আপনি মাহাত্ম হিসাবে কারণ আজানের যে শব্দগুলো আছে এগুলোর অত্যন্ত অর্থপূর্ণ সেটা আপনি স্মরণ করতে পারেন। তবে আমাদের একটা পরামর্শ বোন আপনাকে দিই দেখুন আমাদের জীবনটা যান্ত্রিক হয়ে গেছে আমরা সব কিছু একেবারে যান্ত্রিকতায় নিয়ে যাচ্ছি তো আজানের সময় অন্তত আমরা টিভিটা বন্ধ রেখে অন্তত জবাবটা আমরা দিই আর সচেতন থাকি যে ঠিক এই সময় আজান হচ্ছে বা আজান হবে আমি এই সময় জবাব দেব কারণ আজানের জবাব দিলে অনেক লাভ এবং রাসূলুল্লাহ এরপরে আজানের পরে যদি আমরা দুরূদ পড়ি এবং আজানের দোয়াটি পড়ি তাহলে আল্লাহ রসুলের আমরা শাফাআত লাভ করব কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা মানে যেই ব্যক্তি আজানের জবাব দেবে আজানের পরে দুরূদ পড়বে এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা আজানের এই দোয়াটি পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভীষিকাময় দিনে তার জন্য সুপারিশ করবেন। জি মোহতারামা আমরা আরেকটা ব্রেক নেব আমাদের ব্রেকের সময় হচ্ছে। প্রিয় দর্শক সময় হয়েছে একটা বিরতি নেওয়ার আমরা যাচ্ছি বিরতিতে আপনারা আমাদের সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই সরাসরি পর্বে আমাদের আজকের অতিথি হাফেজ মাওলানা আব্দুল হাকিম খতিব বাইতুল মামুর জামে মসজিদ আফতাবনগর ঢাকা। মোহতারাম বিরতির আগে আমাদের হাতে প্রশ্ন ছিল আমাদের বোন জানতে চেয়েছিলেন যে তিনি যখন নামাজ আদায় করেন দেখা গেল যে নামাজ শুরু করার মধ্যে দিয়ে তিনি চুলার উপরে কিছু রান্না করার জন্য রেখে আসেন আবার মাঝখানে এসে বিরতি দিয়ে আবার যান আবার কাউকে বলে রাখেন এই যে নামাজের মধ্যে থেকে 4-10 রাকাত নামাজ হলে একবার উঠে গিয়ে দেখে আসেন আবার এসে বাকি আসেন এতে আসলে নামাজের কোনো ক্ষতি হয় কিনা তিনি সাংসারিক কাজগুলো করতে পারেন কিনা এভাবে? না অবশ্যই করতে পারবেন বোন এটা কোনো সমস্যা নেই তবে ওয়াক্তের দিকে আপনার খেয়াল রাখতে হবে যেন ওয়াক্তের মধ্যেই থাকে অর্থাৎ নামাজের যে টাইম আছে ওই টাইমের মধ্যেই যেন আপনার ফরজের পরে আপনি যদি বিরতি দেন রান্না দেখাশোনা করার জন্য দিতে পারবেন দেওয়া যাবে কিন্তু আপনার যেন টাইম অতিক্রম না হয়ে যায় অর্থাৎ আরেক ওয়াক্ত সালাতের টাইম যেন না হয় তবে কন্টিনিউ এভাবে যদি না হয় যে এটা এক দুই দিন হতে পারে কিন্তু কন্টিনিউ এমন হবে যে সালাতে দাঁড়াবেন আর তার রান্না থাকবে তাহলে দেখা যাবে তার সালাতের যে খুশু এবং খুদু যেটা আছে এটি আসলে বিঘ্ন হতে পারে কিনা সেই খুশু খুদুর নিয়ে কি বলবেন? হ্যাঁ অবশ্যই সালাতের মধ্যে একাগ্রতা অত্যন্ত জরুরি যেটাকে আমরা খুশু এবং খুদুর বলি সূরাতুল মুমিনুনের 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল মুমিন তারা যারা সালাতের মধ্যে অত্যন্ত বিনয়ী এবং খুব মনোযোগী তো এজন্য যদি চুলায় রান্না থাকে আর এখানে আপনি সালাতে দাঁড়ালেন নরমালি বোঝা যায় যে আপনার মনটা চুলার দিকে থাকবে এজন্য বোন এই মানে সাংসারিক কাজটা শেষ করে আপনি সালাতটা শুরু করেন অথবা সালাতটা শেষ করে সাংসারিক কাজটা আপনি শুরু করেন আর এই ক্ষেত্রে আপনি ওই যে একজনকে যদি দায়িত্ব দিয়ে রাখেন তাহলে তো ভালো ওয়েলকাম আপনি সালাতটা খুব ইতমিনানের সাথে নিশ্চিন্ত মনে আপনি আদায় করবেন কারণ তার জন্য নামাজের মধ্যে এমন একটা প্রেশান থাকলে যে কি হচ্ছে কি না হচ্ছে না ঠিকমতো মানে একটা তাড়া থাকলে নামাজের বিঘ্ন হতে পারে সেজন্য পরামর্শ থাকবে আসলে এটা আগে বা পরে করে নেওয়ার জন্য আর নামাজও তো আসলে মহতারাম খুব বেশি সময় দরকার হয় না জোহরে একটু বেশি সময় লাগে ওনার এক্ষেত্রে তিনি এগুলো আশা করছি চেষ্টা চাইলেই তিনি একটা পরিবর্তন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের টাইমগুলো এমনভাবে দিয়েছেন সালাত কিন্তু 50 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দিয়েছিলেন এরপর আল্লাহ তাআলা আমাদের জন্য তাখফীক মানে সহজ করে দিলেন যেটা আমি শুরুতে বলেছিলাম আমাদের দিনটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং সহজ বাস্তবধর্মী तो अल्लाह सुबहानाहु वा ताआला सहज कर दिलें पाँच वक्त सलात आबार टाइमटाओ देखें एमन जे आमरा अन्यान्य काज किन्तु सेरे तारपरे सलातटा आमरा आदाय करते पारी आबार सलातटा आदाय करे अन्यान्य काजे आमरा लिप्त होते पारी ए कारणे अल्लाह सुबहानाहु वा ताआला सूरतुल जुमुआय बोलेछेन जे फाइदा कुदियातिस सलात फान्ताशिरू फिल आर्द वबतगू मिन फादलिल्लाह सलात शेष जमिने छड़िए पड़बे एबं आल्लाह ताआलार फादल तथा रिजिक अनुसंधान करबे अर्थात सलात हो जाए अन्यान्य काज करबे सलात इत्मीनानेर साथे खूब निरापत्तार साथे निश्चिंत मने आपनि आदाय करबेन। जी एकजन कलार आछेन। जी दर्शक कि आछेन आमादेर साथे? अस्सलामुआलैकुम। वालेकुम असलाम व रहमतुल्लाह। आमि ढाका थेके बोलछि। जी आपनाके धन्यवाद। आमार दुटो प्रश्न छिलो। प्रथम प्रश्न হচ্ছে পিরিয়ড অবস্থায় কোরআন শরীফ স্পর্শ না করে কোরআনের সূরা বা আয়াত পড়া যাবে কি? যেগুলো আমার মুখস্থ আছে। जी जानी फजर नमाज पढ़ार पर स्थानीय बसे यदि जिकिर आजगार एवं कुरान तिलावत करने का दुई सुजोग पर दुई रकात नमाज पढ़ले এটা অমৃত সওয়াব পাবে এটা আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ওই দিন ফজর সালাতে একটু দেরি করে পড়ি মানে অক্টের দেই তাহলে নামাজটা পড়লে কি সওয়াব হবে নাকি সওয়াবটা ফজরের পরে দুই রাকাত সালাত আদায় করলে উমরা হজ সওয়াব পাওয়া যাবে আপনি সেটাই হয়তো প্রশ্ন করেছেন আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মানে অতক্ষণ তো বসে থাকা যায় না একটু নামাজটা একটু দেরিতে পড়তে যাচ্ছে এটাই আর কি। জি ইনশাআল্লাহ আপনি থাকুন আমাদের সাথে মুহতারাম জবাব দিবেন। মুহতারাম আপনি প্রশ্ন পেয়েছেন নিশ্চয়ই তিনি অসুস্থ অবস্থায় যেটা বলেছেন তিলাওয়াতের বিষয়ে আপনি। জি বোন পিরিয়ডকালীন অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না এবং তেলাওয়াত এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনদেরকে মানে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন তবে আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করতে পারবেন আর দোয়াগুলো পড়তে পারবেন যে দোয়াগুলো কোরআনেও আছে হাদিসেও আছে অ্যাজ এ দোয়া হিসাবে আপনি অবশ্যই পড়তে পারবেন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবেন তবে মানে রিসাইটিং অফ কোরআন মানে কোরআন যে তেলাওয়াতটা আছে আবৃত্তি এটা করা যাবে না এটা আমাদের শরীয়তে আপনাদের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজতা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ছাড়। जी দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর দুই রাকাত সালাত আদায় করার কথা বললে সালাত আদায় করলে তিনি উমরা হজের সওয়াব পাবেন এইটা জানেন কিন্তু এখন অনেক সময় দেখা যায় যে ফজর যদি খুব শুরুর ওয়াক্তের দিকে শুরু করেন এরপরে আবার সূর্য উদয় হওয়া পর্যন্ত বেশ সময় তাকে বসে থাকতে হয় লম্বা একটি সময় তিনি এটা না করে যদি ঠিক ফজরের সূর্য উদয়ের আগে আগে ফজরটা পড়েন এরপর যদি অপেক্ষা করে আবার এই সুন্নাতগুলো পড়েন তাহলে ঠিক আছে কিনা? বোন বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে যে হাদিসটি আল্লাহর রাসূল বলেছেন যে যে ব্যক্তি ফরজ সালাত আদায় করবে সালাতুল গদাত মানে ফজরের সালাত আদায় করবে আদায় করার পরে ওই জায়গায় বসবেন বসে তিনি জিকির আজকার করবেন তাসবিহ তাহলিল পড়বেন তারপরে যদি তিনি দুই রাকাত সালাত আদায় করেন তাহলে তাম্মা সূর্যোদয়ের পরে তাহলে তিনি কবুল মানে উমরা হজের সওয়াব পাবেন পরিপূর্ণ সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে বর্ণনা আছে। तो ये सलाटटाके आमरा सलातुल इशराक बोली तो बोन आपनी प्रक्रिया अवलम्बन करे पड़बेन एखन एखाने दुटो दिक आछे एकटा हलो आपनी फजरेर सलात आदाय करलेन जायगाय बसे थाकलेन जिकिर आजकार करलेन सूर्योदय हलो आपनी सलाटटा पड़लेन ताहले परिपूर्ण सब सुन्ना आपनी आदाय करते पारलेन आरेकटा हलो जे आपनी फजरेर सलात आदाय करे जायगाटा छेड़े दिलेन अन्यान्य काज करलेन एरपर आबार सूर्योदयेर परे आपनी सलाटटा पड़लेन ताहले एई क्षेत्रे आपनार नफल सलात अवश्यई आदाय होबे কিন্তু আপনি সব সুন্নাহগুলো একসাথে পাবেন না। আর আরেকটা বিষয় হলো যদি সূর্যের আলো প্রখর হয়ে যায় তখনও কিন্তু আপনি সালাত আদায় করতে পারবেন যে সালাতটাকে আমরা সাস্তের সালাত বলি বা সালাতুদ দুহা বলি সেটা আদায় করতে পারবেন। তবে এখানে একটা বিষয় এই বিতর্কের আসলে দরকার নাই অনেকে বলেন যে সালাতুল ইশরাক যেটা সেটাই সালাতুদ দুহা আর সালাতুদ দুহা যেটা সেটা সালাতুল ইশরাক কিন্তু নফল সালাত একই সালাতের দুটো নাম আর কি যদি এমন হয় যে সূর্য উদয়ের পর পর ইশরাক আবার যদি এটাকে কেউ বিলম্ব করে বেলা উঠলে পরে সূর্যের আলো যখন ছড়িয়ে পড়বে বেশি প্রখর হবে তখন যে সালাতটা আদায় করবে এটাকে আমরা সাস্তের সালাত বা যোহরের সালাত বা পূর্বাহ্নের সালাতুদ দুহা বা পূর্বাহ্নের সালাত আমরা বলি মানে যোহরের পূর্বের সালাত এটা আমরা বলে থাকি এটাও নফল সালাত। জি যে মোহতারাম আমাদের আলোচনার বিষয় ছিল কুসংস্কার তো আপনার থেকে যে জানতে পারতাম যে আসলে এরকম আরও কিছু কুসংস্কার আছে যেগুলোর সাথে আমাদের অধিকাংশ মানুষ জড়িত সেইগুলো চিহ্নিত করে দিলে আমাদের জন্য সহজ হতো যে কোন কোন বিষয়গুলো আসলে কুসংস্কার। আচ্ছা একটা হলো বিশ্বাসে কুসংস্কার যেমন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে অনেক আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রী ভাইরা ভাই বোনেরা তারা মনে করে যে পরীক্ষার দিন ডিম খেলে পরীক্ষার নাম্বার কম পাবেন এখন এই বিশ্বাসটা যদি ধর্মীয় বিশ্বাস হয় যে এটা খেলে আল্লাহ তাকে নাম্বার কম করার ব্যবস্থা করে দেবেন এরকম বিশ্বাস যদি হয় তাহলে এই কুসংস্কার জঘন্য পর্যায়ে চলে যাবে। তাওয়াক্কুলটা আল্লাহর উপরে থাকে না, অবশ্যই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, কারণ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমরা তাওয়াক্কুল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হবেন। এখানে ডিম খাওয়া না খাওয়ার উপরে, পরীক্ষার নাম্বার ভালো পাওয়া না পাওয়ার উপরে নির্ভর করে না। তারপরে আরও কুসংস্কার আছে যে আমরা যখন গড় থেকে বের হলাম, গড় থেকে বের হওয়ার সময় যদি একটা উষ্টায় যদি আমরা খাই, একটু পড়ে গেল ছোট খেয়ে পড়ে গেলে, তাহলে আজকের দিনটা মনে অশুভ হবে না, এরকম না। শুভ অশুভ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমরা যখন গড় থেকে বের হব তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলবো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বের হব, আল্লাহ তাআলার প্রতি ভরসা করব। কোনো কিছু হাত থেকে পড়ে গেলে বোঝা যায় আজকে অমঙ্গল হবে, এরকম একটা বিষয় না, এরকম আমরা অবশ্যই ধারণা করব না। এতে করে আমাদের ঈমানের ঘাটতি তৈরি হবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে না, এটা এক পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যাবে। মানে এই বেদাতটা কুসংস্কারটা শিরকের কাছে নিয়ে যাবে, তো কাজে এই ধরনের বিশ্বাস করা যাবে না। তারপরে বলা হয়ে থাকে যে বিড়াল যদি কেউ কোনো কারণে মেরে ফেলে হঠাৎ করে বা মরে যায়, তাহলে বিড়ালের জন্য তাকে 2.5 কেজি লবণ দিয়ে দিতে হবে, অথবা কোনো কোরআন যদি হাত থেকে পড়ে যায়, এটা খুব প্রচলিত যে কোরআন হাতে করে পড়ে গেলে তাকে আবার সাদাকা করতে হয়, এরকম কোনো বিষয় জড়িত আছে কিনা আসলে? হ্যাঁ, অবশ্যই এটাও কুসংস্কার বেদাত এবং এগুলোও পরিত্যাজ্য। দেখেন কোরআন যদি হাত থেকে পড়ে, নর্মালি আমরা তো কোরআনে কারীম একটা বই একটা কিছু পড়তেই পারে, সম্মান কোরআনে কারীমকে আমরা খুব করব। এখন কোরআন কারীম যদি হাত থেকে পড়ে যায়, আমরা এটা একটা বিপদ সংকেত, তো এই ক্ষেত্রে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কোরআন কারীমকে আমরা উঠিয়ে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা সুন্দর করে রেখে দেব। মানে যেখানে রাখার, যদি কোনো কারণে যদি কোনো পাতা ছিঁড়ে যায় বা যদি কোনো ক্ষতি হয়, সেটা আমরা রিকভার করে ফেলব। কিন্তু এর মানে এই নয় যে কোরআন কারীম পড়েছে, এটার জরিমানা স্বরূপ আমরা 2.5 কেজি চাল দেব, তারপরে লবণ দেব, এই ধরনের চিন্তাভাবনা এটা শরীয়তে নাই। চিন্তাভাবনা করাও বৈধতা নেই, আর করে কাজটা করাও কোনো ধরনের স্থান ইসলামে নাই, এটা পরিত্যাজ্য, ফাহুয়া রদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রদ্দুন। যেটা আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে নাই, আদেশের মধ্যে নাই, সেটাকে যদি কোনো ব্যক্তি করে তাহলে সেটি পরিত্যাজ্য, মানে অগ্রহণযোগ্য। আবার এমন একটি আছে যে দেখা যায় বাজারে আমরা যে কলা কিনি, ক্রয় করি, এই কলার ছড়াতে একই সময়ে জোড়া কলা থাকে, বলছে যে জোড়া কলা যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার ডাবল সন্তান হবে, তার তিনি সন্তান, এরকম একটা বিশ্বাস অনেকের মাঝে থাকে বলেই কেউ জোড়া কলা নিতে চাচ্ছেন না। আসলে এই বিশ্বাস কি আসলে কুসংস্কার? না না, দেখেন আমাদের আসলে ব্যাপারটা হলো আমরা কোরআন সুন্নাহর যদি সঠিক জ্ঞানটা আমরা লাভ করে আমল করি, আমাদের জ্ঞান ভিত্তিক আমল করতে হবে। দেখুন সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কদির। মানে আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দেন না, মানে বন্ধ করে রাখেন। তো কাজেই কলা খাওয়ার মধ্যে আসলে কিছু না, এটা কিছু নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ যাকে খুশি তাকে দেবেন। এখন তো যমজও না, এখন তো 3-4টা এরকমও তো হচ্ছে, তো তাহলে কলা তো আমরা 3-4টা যমজ দেখি না, তো তাহলে সেটাকে দেখেন, এটা কুসংস্কারগুলো কিন্তু বাস্তবতাও বিরোধী এবং এটি বিজ্ঞানসম্মতও না। আর আসলে ব্যাপারটা হলো আমাদের দিনটা পুরো বিজ্ঞানসম্মত এবং জীবন ঘনিষ্ঠ। যে কাজে দেখবেন যে কোনো ঝামেলা আছে বাস্তবতার নিরিখে, এটা মূলত আমাদের ধর্মেও এটার কোনো স্থান নাই। ব্যবসায়ীর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, একজন ব্যবসায়ী সকালবেলা যখন সে দোকানটা ওপেন করে, কেউ যদি গিয়ে বলে যে আমাকে এখন বাকি দেন, সে দিতে চাচ্ছে না। তার ধারণা যে সকালবেলায় বাকি দিলে পরে আমার সারাদিনটাই মনে হয় বাকি হয়ে যাবে, কি একটা অদ্ভুত চিন্তা। না, এ ধরনের চিন্তা করা যাবে না। ব্যবসায়ী ভাইদের অনেক ধরনের অদ্ভুত এবং কুসংস্কারপূর্ণ চিন্তাভাবনা আছে এবং কর্ম আছে। যেমন আপনি যেটা বললেন, আরেকটা আমি বলি, অনেক ব্যবসায়ী ভাই বলেন যে কাস্টমার আসলে যে আপনাকে দিয়ে আমি বিসমিল্লাহ করব। তো আসলে ব্যাপারটা হলো যখন তিনি দোকানটা খুলেছেন, তিনি ভালো কাজ করেছেন, তার ব্যবসাটা তখনই তিনি বিসমিল্লাহ রহমানির রহিম বলে দোকান খুলবেন, আর কোনো কাস্টমারকে দিয়ে বিসমিল্লাহ হবে না। মানে বিক্রিটা হয়ে গেলে তিনি বিক্রি করার শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমি বিক্রিটা শুরু করলাম আপনার নামে, কিন্তু এই নয় যে আপনাকে দিয়ে বিসমিল্লাহ হবে, এরকম কোনো কথা শরীয়তে নাই এবং এই বিশ্বাসও করা যাবে না। তো আসলে এই যে অজ্ঞতা বা মূর্খতা অথবা মানুষের অজানা যে বিষয়গুলো অথবা ভুল বিশ্বাস, এটা আসলে মূলত কোন শ্রেণী মানুষের মধ্যে বেশি থাকে, আর এর থেকে উত্তরণের উপায় কি, এটা বলতে বলতেই হয়তো আমরা শেষ পর্যন্ত চলে আসব। আসলে দেখুন, এটা তো মূলত হয় হলো আমাদের যদি সঠিক জ্ঞান না থাকে কোরআন এবং সুন্নাহর, তখন আমরা নানান ধরনের প্রক্রিয়া অবলম্বন করি। আর আরেকটি হলো লোক আচার থেকে কিছু কুসংস্কার আমাদের ভিতরে প্রবেশ করে, অন্যান্য ধর্মের প্রভাবেও কিছু কুসংস্কার প্রবেশ করে। তারপরে হলো আমাদের সমাজের নানান শ্রেণীর মানুষ ধরেন কামার তারপরে সুতার এরপরে শ্রমিক শ্রেণী এবং অন্যান্য শ্রেণী তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েও অনেক কুসংস্কার আমাদের সমাজে এটা প্রবেশ এবং অনুপ্রবেশ ঘটে। তবে এই ক্ষেত্রে এটা আমাদের দিন দিয়ে অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দিয়েই আমাদেরকে যাচাই বাছাই করে আমল করতে হবে। আর কুসংস্কারগুলো আমরা যদি এভাবে চিহ্নিত করে নিই এবং সমাজকে আমরা যদি বোঝাতে পারি তাহলে কুসংস্কারকে আমরা না বলে দিতে পারবো এবং দূর করতে পারবো ইনশাআল্লাহ। এবং দিনক্ষণ নির্ধারণ করে যেমন কোনো যদি বিয়ে শাদী হয় তো বলা হয় যে এই মাসে বিয়ে শাদী হওয়া যাবে না, অথবা শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হতে পারবে না, বা কোনো শুভ কাজ এরকম দিনক্ষণের সাথেও জড়িত আছে কিন্তু। হ্যাঁ অবশ্যই। দেখেন এটা যদি শরীয়ত আমাদেরকে কোনো দিন যদি বলে যে এই দিন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন কোনো ব্যক্তি মর্যাদাবান বা কোনো দিন মর্যাদাপূর্ণ এটা নির্ধারণ করে দিবে কোরআন এবং সুন্নাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লামের ঘোষণা। আরেকটা হলো ব্যক্তি মর্যাদাবান, সেটা ব্যক্তির কর্মের মধ্য দিয়ে প্রকাশ পাবে। তো এখন কোনো দিনটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যদি কোনো বর্ণনা না থাকে যে এই দিনটা বিশেষ স্পেশাল মর্যাদা রাখে, আর না থাকার পরে আমরা যদি ওই দিনটাকে কোনো মর্যাদায় ভূষিত করি বা বিশেষায়িত করে নিই তাহলে এটা হবে কুসংস্কার, এটা হবে পরিত্যাজ্য। যেমন ধরেন রবিউল আউয়াল মাস, আমরা যদি মনে করি এই মাসের প্রথম তারিখে রোজা রাখতে হবে এবং রোজা রাখলে বিশেষ মর্যাদা আছে, তাহলে এই বিশ্বাসটা করে যদি আমরা রোজাটা রাখি, বিশ্বাস করাটাও কুসংস্কার, রোজা রাখাটাও কুসংস্কার এই ক্ষেত্রে। তবে হ্যাঁ নর্মালি রোজা রাখা, নফল রোজা রাখা যেতে পারে, কিন্তু যদি আপনি এই দিনটাকে বিশেষ দিন হিসেবে যদি বিশেষায়িত নিজের পক্ষ থেকে করেন তাহলে এটা পরিত্যাজ্য হবে। এটাই হবে বেদাত, এটাই হবে খরাফা এবং কুসংস্কার, নিয়ম বহির্ভূত। যুগের পরিবর্তনের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে কুসংস্কারও কি আসলে কোনো মডেল পাল্টায় কিনা, মানে যেটা এমন কি বিষয় আছে কিনা? অবশ্যই। দেখেন আমরা যত আধুনিক হচ্ছি, আমরা একদিক থেকে আধুনিক হচ্ছি এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে আমরা হাতের নাগালে নিয়ে নিচ্ছি, কিন্তু আরেক দিক থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা হাতছাড়া করে ফেলছি। দেখেন আজকের এই যে টেকনোলজির যুগে আমাদের সন্তান সন্ততি তারা এত ব্যস্ত থাকে এই মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে, কোনো মেহমান আসলে মেহমানকে কদর করতে হবে, তাকে সালাম দিতে হবে, তাকে রিসিভ করতে হবে, মেহমানদারি করাতে হবে, তার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে, সামাজিক একটা কালচার যে আসলে। হ্যাঁ, কিন্তু এগুলো আজকে উঠে যাচ্ছে কেন? ওই যে এই আমাদের সন্তানরা এই জিনিসগুলো নিয়ে তারা ব্যস্ত, তাদের চেতনাটাও লোপ পাচ্ছে যে একজন মেহমান আসছেন তার সাথে সুন্দর করে কথা বলতে হবে, কুশল বিনিময় করতে হবে। এ সবগুলোই কিন্তু সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে বিশেষ আমাদের জন্য মানে অনুকরণীয় আমল, কিন্তু আমরা এগুলো থেকে এখন দূরে সরে যাচ্ছি এবং আমরা অন্যান্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। ভিন্ন একটি বিষয় বলি, যে যেমন যে কোনো মানুষের কোনো কিছু যদি হারিয়ে যায়, কোনো গহনা অথবা টাকা পয়সা অথবা কোনো পরিবহন অথবা কোনো পশু পাখি মানে পশু, তাহলে লোকেরা সরাসরি চলে যায় একজন গণকের কাছে। তো এই যে গণক বের করে দিতে পারবে, গণক বুঝতে পারবে, এই যে বিশ্বাসটা, এটি কি শিরকের দিকে ধাবিত করে না মানুষকে? এটা অবশ্যই শিরকের দিকে ধাবিত করলে সে কি দাঁড়ায় যে অপরাধ থেকে, এর কি কোন মাত্রার অপরাধ এটা এবং এর থেকে উত্তরণের উপায়টা কি? আসলে কোনো ব্যক্তি কোনোভাবে কোনো গণকের কাছে যেতে পারবে না, কারণ গণকের কাছে যাওয়া মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে তাওয়াক্কুল এবং তার বিশ্বাস, সেটার ঘাটতি দেখা দেবে। তার ধারণা হবে যে গণকের কাছে গেলে গণক আমাকে জিনিসটা উদ্ধার করে দিতে পারবে, গণকের পাওয়ার আছে, মানে উদ্ধার করে দেওয়ার পাওয়ার, মানে এটা অদৃশ্য বিশেষ শক্তি তাকে দিয়ে দেওয়া, মানে শক্তিশালী তাকে মনে করা এবং এটাকে আধ্যাত্মিক জায়গায় নিয়ে যাওয়া। তো এই কারণে এই বিশ্বাসটা কুফুরের দিকে ধাবিত করে, ফলে কোনো ব্যক্তি কোনো গণকের কাছে, কোনো জাদুকরের কাছে এবং কোনো জিনের কাছে, কোনো বিশেষ ব্যক্তি, সেটা যে নামে হোক, পীর হোক, শায়েখ হোক, তাদের কোনো পূজা এবং তাদের কাছে অনেক কাজের মাধ্যমে অনেক বিশ্বাসের কারণে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। তখন তাকে ঈমান নবায়ন করতে হবে কিনা, ঈমান নবায়নের পদ্ধতি কি খুব সংক্ষেপে ৩০ সেকেন্ডে? অবশ্যই আমাদের শুধু এই কাজ না, প্রতি মুহূর্তে আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে। সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষ সকালবেলা মানে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে। কাজে প্রতি মুহূর্তে আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে, অর্থাৎ আমরা সব সময় কালিমাতুত তাওহীদ আমরা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা খুব বিশ্বাসের সাথে আমরা পড়ব এবং সর্বদা আমরা এটা আওড়াতে থাকব। আসলে আমাদের তাওহীদে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রোগ্রাম। প্রিয় দর্শক, আজ আমরা বিদায় নিব। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।